হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বোজোমায়ের রান্নাঘর। এখন চলছে তালের মৌসুম, আর এই মৌসুমে তাল দিয়ে আমরা নানা রকম খাবার আইটেম তৈরি করে থাকি। বিশেষ করে বিভিন্ন ধরনের তালের পিঠা, তালের বড়া, পুডিং, মালপোয়া কিংবা বিবেকানার মতো নানা রকম নাম জানা না জানা বিভিন্ন স্বাদের বিভিন্ন নামের তালের পিঠা। শুধু তাই নয়, এই বর্ষা মৌসুমে দুধ ভাতের সাথে তাল কিংবা তাল দিয়ে খই খাওয়ার মজাই আলাদা। তবে তাল দিয়ে আপনি যাই করেন না কেন, সর্বপ্রথমে আপনাকে তালের পিউরি তৈরি করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনি খুব সহজে তালের পিউরি তৈরি করতে পারেন। সো ভিউয়ার্স, আর দেরি কেন, ঝটপট চলুন দেখে নেওয়া যাক কিভাবে তালের পিউরি তৈরি করতে হয়। তবে তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার বৌজামের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, দেন লেটস এনজয় দিস ভিডিও। ভিউয়ার্স, প্রথমেই আমরা তালের এই বোটা এবং তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এক এক করে আমাদের সবগুলো তালের খোসা ছড়ানো হয়েছে। এবার একটি বড় পাত্রে আমরা এখান থেকে একটি তাল নিচ্ছি। তাল নিয়ে আধা লিটার মতো পানি দিচ্ছি। এবার তালের এই বিচিগুলো এভাবে হাত দিয়ে ধীরে ধীরে কোচলিয়ে তালের রস বের করে নেব। পরবর্তীতে এই রস থেকে আমরা পিউরি তৈরি করব। অন্যান্য ফল যেমন আম, কাঁঠাল, তরমুজ, কলা, পেঁপে, এগুলো যত সহজে ব্লেন্ডারে দিয়ে পিউরি তৈরি করা যায়, তাল আসলে ব্লেন্ডারে দিয়ে সেভাবে পিউরি করা যায় না, কারণ তালের মধ্যে থাকে প্রচুর আঁশ। এই আঁশগুলো থাকার কারণে ব্লেন্ডার দিয়ে তালকে পিউরি করা যায় না। হাত দিয়ে খুব সহজে তালের পিউরি তৈরি করার জন্য এভাবে পানিতে তাল কুচলিয়ে নিয়ে রস বের করে নিতে পারি। ভিউয়ার্স, সবগুলো তাল কোচলিয়ে আমরা পাল্প বের করে নিয়েছি। এবার একটু লক্ষ্য করুন, এই তালের পাল্পগুলোর মধ্যে প্রচুর আঁশ রয়ে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে এই আঁশগুলো আমরা আলাদা করে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের আজকের পিউরি। আপনারাও এভাবে বাসায় খুব সহজে এবং অতি অল্প সময়ে তৈরি করে নিতে পারেন তালের পিউরি। আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে মতামত দিন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বৌজামাইয়ের রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান রাব্বুল আলমিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় শেষ করছি। যাওয়ার আগে আরও একবার বলছি, আপনারা সবাই ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।